ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে সকালবেলা শ্রমিকের জন্য আর আমাদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, কোয়েল পাখির ডিম। আর দুপুরবেলা হবে ডিম ভোনা, এর জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইদিকে গরম গরম ভাত হয়ে গেছে, শ্রমিকের দুধটা বের করে নিলাম, আর হচ্ছে পেঁয়াজকলি ভেজেছি। এইদিকে কিন্তু শৌমিকের বাবা পূজো দিয়ে নিয়েছে, আজকে আমি পূজো দিই নাই, একটু তারা আছে এর জন্য আমি পূজা দিই নাই। আমি একেবারে রান্না বান্না করে স্নান টান করে তারপরে গীতা পড়তে আসব। এদিকে শৌমিককে রেডি করে দিছি, শৌমিক খেলতেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। যাই হোক, এইদিকে আমি রান্না করতে এসে পড়েছি। এখন বাজে হচ্ছে 10:30 মতো। আমি আজকে সকাল সকালে রান্না করছি, রান্না করারও কিন্তু একটা কারণ আছে। বাসায় গেস্ট আসবে, আমার বাসায় গেস্ট আসবে না, পাশের কাকের শাশুড়ির বাসায় গেস্ট আসবে, ননদের মেয়েটাকে দেখতে আসবে ওদের বাসা থেকে। তো এর জন্য একটু কাজ আছে, ওইখানে একটু যেতে হবে। আর এদিকে আমি ডিম ভুনা করে নিলাম এই পেঁয়াজের ফুল দিয়ে। কে কে আমার মতো ডিম ভুনা করেছ, খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা এইগুলো ফেলে দিই, মনে হলো যে রান্না করি, সবাই তো ফেলে দেয়, আমি একটু রান্না করেই দেখি। ওইদিকে আমার ডিম ভুনা হয়ে গেছে, এখন তো 10টা বাজে, সকালবেলা পোলাও রান্নালে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা তো হবে শীতের দিন, তারপরও একটার দিকে রান্না করলে বেস্ট ভালো হবে। এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু রেডি টেডি করে রাখলাম, তেল টেল চাল কিশমিস সব রেডি করে রাখলাম। একটার দিকে একটু অবসর মতো শুধু বসিয়ে দেব, এক পোয়া চালের পোলাও হতে আর কতক্ষণ। যাই হোক, এইদিকে আমি ঢেকে ঢুকে রেখে গেলাম, তারপরে অন্য কাজ করি। তারপরে দেখো ওইদিকে গেছিলাম, একটু লুচি টুচি বেলে দিয়ে আসলাম, ওগুলো তোমাদের ক্যামেরা অন করে দেখাতে পারিনি। আর এদিকে এসে এখন বাজে প্রায় 1টা। এদিকে মাংসটা গরম করে নিয়েছি, আর ওইদিকে কিন্তু পোলাও হয়ে গেছে, পোলাওটা দেখাই নেই তোমাদের, তাড়াহুড়া করে করছি তো। আর কফি কেটে রাখছি, নিচে বেসনও গুলিয়ে রাখছি, পরে ভাজবো। আর এদিকে দেখি শমি ঘুমিয়ে পড়ছে, ওরে খুব শীত, বলে আমাকে চাদর পেঁচিয়ে দাও। আমার চাদরটা পেঁচিয়ে কম্বল গায়ে দিয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে দেখো, ওই রান্না শেষ করার পরে আমি পোলাও বসিয়ে দিলাম। একটুও গ্যাস থাকে না আমাদের এখানে, আজকে যে ফ্রাইডে তবুও গ্যাস থাকে না, গ্যাস কমে গেছে। তো ওই দিকে চুলায় মাংস কষানো হচ্ছে, আর আমি আমার এই দিকে সিলিন্ডারে, আমি তো সিলিন্ডারে রান্না করি, তো আমার তো কোনো গ্যাসের কোনো সমস্যা নাই। যাই হোক, এইদিকে আমি গ্যাসে পোলাওটা বসিয়ে দেব, চাল টাল দিয়ে দিচ্ছি সব কিছু। 2 কেজি চালের পোলাও একেবারে রান্না করলাম, এই ফার্স্ট টাইম আমি 2 কেজি চালের পোলাও মানে নিজে মতো করে রান্না করলাম, পোলাও হয়ে গেছে। আর ওইদিকে আমাদের জন্য কফি ভাজা আমরা খাবো। তো আজকের ভিডিও এখানে এন্ড করে দেব, তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য কিন্তু অনেক 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 উৎসাহিত করে। তো আজকের খাবারের মেনুটা কি, শশা লেবু ছালাদ, লেবু নেই নেই, টমেটো পেঁয়াজ পোলাও ডিম ভুনা ফুলকপি ভাজা, আর সেই দিনকে হাঁসের মাংস ছিল সেটা গরম করছি। তো টাটা, বাই বাই।